আমার একটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় প্রশ্ন করতে হবে। আমরা যদি প্রশ্ন না করি তাহলে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি করব। আমি কিন্তু মোর্শেদ মিশুকে সবসময় দেখে এসেছি, সে পলিটিক্যাল কার্টুন ডিফারেন্টভাবে তার, হ্যাঁ সে কিন্তু তার কার্টুনের মাঝে কিন্তু সবসময় আমি তাকে প্রতিবাদ করতে দেখি। এখন তো আসলে সার্কাস্টিক ভাবে উপস্থাপনার জায়গা নেই, তাই না? এখন আপনি আসলে কন্টেন্ট বানাবেন কি করে? এখন কি করে খাবেন বলেন? কি করে খাবো? চাকরি করে? না, চাকরি তো করেনি, কিন্তু আপনি এই যে কন্টেন্টটা কিভাবে বানাবেন? আমি এটা একটু মজা, আমি দর্শককে এটা অন্যভাবে নেওয়া কিছু না, এটা আমরা পরিশিষ্ট মজা করি। ইউজুয়ালি আসলে দেখা যায় কি কন্টেন্ট পলিটিক্সের দিকে আমার আগ্রহ বরাবরই একটু কম, কিন্তু যখন স্টুডেন্টরা শুরু করেছিল জুলাই থেকে, তখন মনে হয় নিজস্ব একটা দায়িত্বর জায়গা থেকে পার্টিসিপেট করেছি, তো আমার কন্টেন্ট কখনোই কিন্তু পলিটিক্সের থেকে খুবই দূরেই থাকে। আমি দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কন্টেন্টগুলো করা হয়, বাট রিসেন্টলি পলিটিক্স নিয়ে অনেক ইন্টারেস্ট এসেছে। এখন কন্টেন্ট রিসেন্টলি যখন লেখালেখি করছি, ভাইয়া একটা কথা বললো যে আশাবাদী থাকতে হবে, কিন্তু সেখানে আমার একটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় প্রশ্ন করতে হবে। আমরা যদি প্রশ্ন না করি তাহলে আমরা একই ঘটনার পুনরাবৃত্তি করব। এবং আমরা যখন টেলিভিশন সবসময় বলি আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, হ্যাঁ, সো প্রশ্ন যদি করি তাহলেই কিন্তু সিস্টেম ঠিক থাকবে। প্রশ্ন যদি না করে আমরা কাউকে আলটিমেট পাওয়ারফুল মনে করা আসলে আমাদের কখনোই উচিত হবে না। এটা নিতান্তই আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, সবার তর্ক বিতর্ক থাকতেই পারে, বাট আমার মনে হয় এটা করলে আমরা সামনে আগাতে পারবো। ইন্ডিয়া বলেন, দেশের বাইরে আপনি ইউএসএ বলেন, সবাই কিন্তু প্রশ্ন করে, প্রশ্ন করে, রাইট? তারা কিন্তু বসে থাকে না, অনিয়ম দেখলেই তারা প্রশ্ন করে, যার কারণে দেশটা কিন্তু এগিয়ে গেছে। সো ওটাই কিন্তু আমাদের মনে একটু ফলো করা উচিত, দ্যাটস ইট। পরি এটা এরকম হয় না যে আমি কিন্তু যেটা আমাদের দেশে মিস, আমি খুব মিস করি যে ইন্টারন্যাশনালি অনেক পলিটিক্যাল স্যাটায়ার রিলেটেড অনেক কন্টেন্ট হয়, আমাদের দেশে এটা নাই। একটা সময় আমার ধারণা যে অনেকে করতে পারেন না, এটা না, তাদের যথেষ্ট মেধা আছে এবং ক্রিয়েটিভিটি আছে, সব কিছু আছে, কিন্তু কোনো একটা ওই যে তেল জেলের ভয়ে এটা আসলে ওনারা অ্যাভয়েড করতেন। এখন তো সেই সময়টা নাই, সো আপনি পলিটিক্যাল স্যাটার তো করতেই পারেন, আমাদের এটা তো আরও বেশি উন্মুক্ত হওয়া উচিত। আমার মনে হয় আমরা করছি, এবং এই জায়গা থেকে কার্টুনিস্ট যারা আছে তারা কিন্তু বেশি কাজ করছে। আমি কিন্তু মোর্শেদ মিশুকে সবসময় দেখে এসেছি, সে পলিটিক্যাল কার্টুন ডিফারেন্টভাবে তার, হ্যাঁ, সে কিন্তু তার কার্টুনের মাঝে কিন্তু সবসময় আমি তাকে প্রতিবাদ করতে দেখি। এখন আসলে ব্যাপারটা আমাদেরকে খুঁজে দেখতে হবে কারা করছে। অনেক কার্টুন কিন্তু হয়েছে মাঝখানে, যে আমরা যে দিকে যে আমরা কিছুদিন আগে কার্টুন ইয়া দেখলাম পলিটিক্যাল, হ্যাঁ, তো এগুলো ভিতরে ভিতরে ছিল, মানে এত কার্টুন যে হয়ে আছে এটা আমরা কিন্তু জানতাম না, ভিতরে ভিতরে হয়েছে। আমাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে কিন্তু প্রকাশ করতে পারিনি।